মুখ ও বধির এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ দৃদকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মুখ ও বধির এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক ভৃতের নাম সমীর সরকার নির্যাতিতা তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায় নির্যাতিতার মা গত মঙ্গলবার গাইঘাটা থানায় অভিযোগ করেন গত তিরিশে জুন অভিযুক্ত যুবক জোরপূর্বক ধর্ষণ করে বছর উনিশের ওই তরুণীকে অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ মঙ্গলবার রাতেই গাইঘাটার পাঁচপোতা থেকে গ্রেপ্তার করে সমীরকে ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা